الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد محترم سامعين وعلماء دين ومربيان السلام عليكم ورحمة الله وبركاته أنا أديا أونر المونتون سلسلة الدروس الفقهية كسر نمبر الترسل الحاضري فأقول بالله التوفيق ইয়ার আগর দুসরা নম্বরের দরস আসছে হন হন জিনিস আল্লাহ ওযু গ্রহণ নান শর্ত বা ওযু গ্রহণ নান হামাকা হামাকা জরুরি ইনার বয়ান সম্বন্ধে তা আজ ইয়া তেসরা নম্বরের দরস বলতে হন হন জিনিস আল্লাহ ওযু গ্রহণ নান সুন্নত বা মুস্তাহাব ইনার বয়ান মুহতারাম সামিঈন ফাসান হামগরি বল্লা ওযু গ্রহণ নাম সুন্নত হওয়া ফাসান এক নম্বরত ফতি নামাজ আল্লাহ বলিয়রে ওযু করা ইয়ানি দেখি সুন্নত মাসালন আই আসরের নামাজ ফজি ওযু করিয়রে ওযু করি আসরের নামাজ ফরনর বাদে ওযু থাকি গিয়ে ওই মগরি ফর টাইম এসে ওযু থাকিলে ইয়ো মগরি ফর নামাজ আল্লাহ আবার কি করম ওযু করম ইয়ানি দেখি সুন্নত হন ফরজ ন কেলা আত্ম তো ওযু আছে আসরের ওযু ব্যথা গিয়ে গই এই সাফা আত্ম নতুন গরি ওরে মগরি ফর নামাজ আল্লাহ ওযু করম নান কি নইব শর্ত নইব ওযু করম নান কি হইব সুন্নত হইব ইয়ান মতে সার মাযহাবুল উলামা ইকরাম কুতুব গুন ইত্তেফাক দলিল যদি সহি বুখারীর 214 নম্বর হাদিস সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাওয়াদ্দু ইনদা কুল্লি সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতি নামাজ আল্লাহ বলি রে কি করতে ওযু করতে ফতি নামাজের ওয়াক্ত মধ্যে কি করতে ওযু করতে তো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তুমি সওয়াল করা গিয়ে কাইফা কুনতুম তাসনাউন তো আনরা সাহাবা ইকরাম কল কেন করতা ক্বালা হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিতে يجزي احدنا الوضوء ما لم يحدث هذا عربه تكون ده هناك يا تكون وضوء زيتون كون انت نابعين اتو كون انت اكوزو كافي جدي وي يعني ماني ارا اكوزو لير حق وقت نماز فري فيلتام زدي وضوء نابعين دي لي كلا اري خاص غري اوري اي جاغا يا نمبر دي مكه مدينه مدي فانير بيشي كي اشين اوميل اشين حسابে اكوزو لير ترى حق وقت نماز فري فيلتام কিন্তু সত্যি অক্টোবর নতুন নতুন করে ওযু করন ওযু থাকিলে জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতি নামাজের মধ্যে কি করতে ওযু করতে এক নম্বর দুসরা নম্বর মধ্যে হইলে কুরআন পাক তিলাওয়াত করি বললা আর আল্লাহর জিকির কল করি বললা বলি করে ওযু করা জানি নাকি সুন্নত এই তো কুরআন শরীফ ধরি বললা বলি ওযু করার নাম ফরজ ওযু করার না শর্ত ইয়ার আগত গিয়ে গই এখন দিবা নাকি ওযু করার নাম শূন্য থরি আনে দিকে কোরআন শরীফ ফরি বললা দরি বললা নয় কোরআন শরীফ ফরি বললা অথবা আল্লাহর জিকির অকল করি বললা বলি ওরে ওযু করা জানে দিকে শূন্য এন্দ্রা নাকি শুনো আবি দাউদ 17 নম্বর হাদিস শুনো নাসাইর 38 নম্বর হাদিস হযরত মুহাজির বনু কুনফুত রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে ফরমাতে إنه أتى النبي صلى الله عليه وسلم وهو يبول فسلم عليه فلم يرد عليه حضرت مهاجر بن كنفذ رضي الله تعالى عن رسول صلى الله عليه وسلم فسلم قرد دعوة استمد رسول صلى الله عليه وسلم الحساس آير رسول صلى الله عليه وسلم رسلام دي رسول صلى الله عليه وسلم جواب نوني خدوم ويندو جواب نوني حتى توضع رسول صلى الله عليه وسلم وذكره في جندا ثم اعتذر إليه يعرف رسول صلى الله عليه وسلم بالحساس وزر بيش قرر كانهر فقال إني كرهت أن أذكر الله إلا على طهر أو قال على طهارة رسول صلى الله عليه وسلم قد خدا عيف حقان سرا وزوغران سرا الله نام الله ذكر قرا الله نام لوا يعني رو نافسن قد جهت الله ولي ورخد كنو دي جواب نو دي كلا جواب دلو عليكم السلام ورحمة الله وبركاته إلى الله نام سوا الله ذكر وزو سرا قرانا رسول صلى الله عليه وسلم كي بجي نافسن قد جي إيه شابه بودا داد دي كي দেখোনো আল্লাহর জিকির করি বললা বলি ওরে ওযু করান ইয়ানে দেখি সুন্নত তুই ফুয়াতি ফুয়াতি এ হাদিস এবার তুমি বোঝা গেলে কি কোরআনে পাক তিলাওয়াত করি বললা বলি ওরে ইয়ো ওযু করান সুন্নত কে আল্লাহ কোরআনে পাক কই দেখি আব্দুল জিকির
লিহাজা কোরআনে পাক তিলাওয়াত করিব আল্লাহ বলিও ওযু করানন কিব সুন্নাত হইব কিন্তু কোরআনে পাক ধরিব আল্লাহ ওযু করানন কি শর্ত ইয়া মনে রাখিও যে যে জিনিস আল্লাহ ওযু করানন সুন্নাত বা মুস্তাহাব এর ভিতর তুম তেসারা নম্বরের জিনিস এরে গুনজা বেশত ওযু করান ওযু করি বাদে ওযুর অবস্থা মধ্যে গুনজন জ্ঞান এদিকে সুন্নাত জ্ঞান মধ্যে সাইর ইমাম বেকুন ইত্তেফাক দলিল যদি সহিহ বুখারীর 246 নম্বর হাদিস সহি মুসলিমের 2710 নম্বর হাদিস হযরত বর রাবিন আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে তারিখে তাফসীরে ফরমাতে ইদা আতাইত মুজআকা ফতাওয়াদ্দা উযুআকা লিসসালাহ তুমি যদি বিছানার মধ্যে আয়র হত ধরে নামাজ আল্লাহ দেন দিলা করি ওযু করা এন দিলা করি কি করিবা ওযু করিবা এই সাথে আরা কোন জায়গা রাগত ওযু করি ওরে সুন্দর করি আকসাব ওই ওরে কি করি মারা কোন দাই মানছে হন জিনিস হাইতো সাত দইলে অথবা হন পানি বগেরা ফিতো সাত দইলে অথবা গুমজাইতো সাত দইলে যদি ওযু গুসল ফরজ হইতো গুসল ফরজনের বাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হনা হানা হাই বল্লা দুরি আর দাগুচ্ছে দইলে অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুন্দা বল্লা দুরি আর দাগুচ্ছে দইলে নামাজ আল্লাহ দেন দিল্লা করি ওযু করে এন দিল্লা করি ওর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি করতো ওযু করতো এহত আল্লাহ বলি ওরে আর আইও যদি জুনুবির হালত মাদে গুসল ফরজ যদি হালত মাদে যদি আর গুঞ্জাচ্ছে সাত দইলে সুন্দর করে ওযু করি বাদে গুন্দাইম অথবা আরা যদি হন জিনিস হাইতো সাইড ধরে মশন রাতে আমি আবি মিল মিলাপ করছি মিল মিলাপ করার বাদ হন জিনিস হাইতো সাইড ধরে আগত তুম নামাজ আল্লাহ দেন দিলা করি আরা উজু করি এন দিলা করি উজু করি তার বাদে ফার্স্ট নম্বর হনুগ্য মানছে বিবি ধরে একবার মিল মিলাপ করি ফেলবে আরেকবার মিল মিলাপ করতে সাত ধরে মাদত তুম উজু করি বাদে মিল মিলাপ করা ইয়ানে দেখি সুন্নাত জ্ঞান মাদে জমহুরুল হানাফিয়া ওয়া শাফিঈয়া ওয়াল হানাবিলা বিকুল ইত্তেফাক দলিল যদি সহিহ মুসলিমের 308 নম্বর হাদিস সাইয়্যিদুনা আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ে ইদা আতা আহাদুকুম আহলাহু সুম্মা আরাদা আন ইয়াউদা ফালিয়াতাওয়াদ্দা সুন্নত বা মুস্তাহাব জুমহুর আহলে এহত আল্লাহ বলি ওরে অনুগ্র মানছে নিজের মিলিয়রে একবার মিলমিলাপ করে ফেললে আরেকবার যদি মিলমিলাপ করতে সাত ধরলে মাঝত উজু করিব গোসল করে ফেললে ধরলে হইলে হন আমার উঁচু করা নফরিব যদি সে গোসল ন করো ধরলে মাথা তোর কি করিব নমাজ আল্লাহ দেন দিলা করিব উঁচু করে এন দিলা করে কি করিব উঁচু করিব এন দিলা করিব উঁচু করা ইয়ানে দেখি রসুল সাল্লাল্লাহু আলাইহি সুন্নত খুলাসা কথা ফাঁস হালত মাঝে উঁচু করা না সুন্নত এক নম্বর মাঝে ফত্তি নামাজ আল্লাহ আলোক আলোক করি উঁচু করন উঁচু থাকিলেই দুই নম্বর মাঝে কোরআনে পাক তেলাওয়াত করি বললা আর আল্লাহর জিকির করি বললা তিন নম্বর মাঝে যদি গুমজা বেশত উঁচু করন চার নম্বর মাঝে যদি হনুক্য মানুষ নাফা করিয়ে এ নাফা করিয়ে দিয়ে মানুষ এবার ইয়ে হন জিনিস হাইতো সার বা হন ফানি বগেরা ফিতো সার অথবা কোন জাতীয় সার তৈরি ওযু করি ওরে গরম ইয়ানে দেখি সুন্নত ইয়ার বাদে ফার্স্ট নম্বর মাদ হইতে হনুক্য মানুষ বিবিলে একবার মিলমিলাপ করে ফেললে আরেকবার যদি মিলমিলাপ করতে সার ধরে মাদত্তুন ওযু করা ইয়ানে দেখি জমহুরুল হানাফি বা শাফিঈ ওয়াল হানাবিল দিক ওযু করার নাম সুন্নত তো আদি আর তরস দূর মাসেজ করির তো আর আশা করিম যে এই যে ফাসহালত মাদে ওযু করার নাম সুন্নত বা মুস্তাহাব এই ফাসহালত ইনম মাদে আহারা ওযু করি ওরে গরিব আল্লাহ
দেহনে রসুল সাল্লাহ সাল্লামের কামেল এত্তেবা ও ইহান আল্লাহ বলে আরবি গুণের চেষ্টা করিম আল্লাহ তালা ইয়ে আরাজি শিক্ষি ইন মোতাবেক আমল করিব আল্লাহ বলে তৌফিক দান করুক। হাদা আল্লাহ আলম ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।